তৈমুর আলম খন্দকার তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে মীর জাফরের মতোই কাজ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। তিনি বলেন, মীর জাফররা যুগে যুগে চলে আসে। তৈমুর আলম খন্দকারের কোনো নিজস্ব বলয় ছিল না, দলের উপর ভর করে তিনি এগুলো দেখিয়েছেন। তৈমুরের তৃণমূল বিএনপিতে যোগদানের ইস্যুতে জানতে চাইলে একথা বলেন তিনি। দীপু বলেন, তাকে বহিষ্কারের পিছনে কারণ আছে। দল যখন বলছে এ সরকারের অধীনে নির্বাচনে দল যাবে না, সে সময় তিনি গিয়ে নির্বাচন করেছেন। এরপর তিনি কিভাবে আশা করেন যে দল তার সাথে যোগাযোগ করবে? তিনি আরও বলেন, বিএনপির বর্তমানে 85% জনসমর্থন আছে। এখানে তৈমুর আলম খন্দকারের মতো 100 জনও যদি ওখানে যায়, এতে দলের কিছু যায় আসে না। তারা জনবিচ্ছিন্ন মানুষ। তিনি বলেন, যাদের ক্ষমতার লোভ বেশি, টাকা বেশি, তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। তিনি নারায়ণগঞ্জের একজন সাধারণ আইনজীবী ছিলেন, দল তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বানিয়েছে, বিআরটিসির চেয়ারম্যান বানিয়েছেন। আজ তিনি দল থেকে এত কিছু পেয়েও দলের দুঃসময়ে ভোটার হয়েও থাকতে পারতেন। এদিকে দল ছুট বা বহিষ্কার হওয়া নেতাদের দিয়ে তৃণমূল বিএনপি দলের পিছনে ক্ষমতাসীনদের মদদ দিচ্ছেন বলে দাবি করছেন বিএনপির নেতারা।